হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের খুব ভালো একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান দেখবো এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স কলকাতা থেকে কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে অন্যান্য সাবজেক্টের ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারবেন কিনা বা এখানে কতগুলো সিট আছে এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল আইকনটি প্রেস করবেন যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশন আসতে পারে এখন আমরা পিএইচডি অ্যাডমিশনের ইনফরমেশনে চলে যাচ্ছি আমরা সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং আপনারা এই ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে এলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখানে দেখতে পাবেন এসআইএনপি হোম বলে একটা অপশান আছে আপনারা এখানে ক্লিক করবেন তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবার আপনারা এখানে প্যানেল বলে একটা অপশান আছে পাশে কিন্তু থ্রি ডট দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করবেন তাহলে আপনারা এখান থেকে অনেকগুলো অপশানস দেখতে পাবেন আপনারা এখানে অ্যাডমিশান অপশানের উপর ক্লিক করবেন তাহলেই আপনারা এখান থেকে অনেকগুলো অপশান দেখতে পাবেন এখানে দেখ দেখুন এখানে আপনারা পোস্ট এমএসিওর পিএইচডি এই অপশানটাতে ক্লিক করবেন তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন আবারও আপনারা প্যানেলের পাশে যে থ্রি ডট আছে ওখানে ক্লিক করবেন তারপর আপনারা এখানে অ্যাডমিশান অপশানে ক্লিক করবেন তাহলেই আপনারা এখান থেকে অনেকগুলো নোটিফিকেশান দেখতে পাবেন এবং প্রথমেই যে নোটিফিকেশনটি দেওয়া আছে ইনফরমেশান রিগার্ডিং ইনটেক ফর আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকেই কিন্তু পিএইচডির ইনফরমেশনগুলো জানতে পারবেন এখানে দেখুন এখানে কিন্তু দেওয়া আছে অ্যাপ্লাই টু এসআইএনপি বা সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স ফর পিএইচডি ইন ফিজিক্স অ্যান্ড বায়োফিজিক্যাল সায়েন্স স্টার্টিং ফ্রম আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন ফিজিক্স ইউ ক্যান অ্যাপ্লাই ফর থিওরিটিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল ফিজিক্স অর্থাৎ এখানে কিন্তু দুটো এরিয়া থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে থিওরিটিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল ফিজিক্স সেশান উইল স্টার্ট ফ্রম আগস্ট ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নেক্সট দেখুন এখানে কিন্তু অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান আছে আপনার এখানে এই অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকেই কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন এখানে দেখুন দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাডমিশান ইন পিএইচডি প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইনটেক ফর আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লাস্ট ডেট ফর সাবমিশন এপ্রিল টু অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট থার্টিথ এপ্রিল টু থাউজেন্ড তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারেন এবং এখানে দেখুন এখানে কিন্তু আপনাদেরকে অল ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপটা করতে হবে আপনারা এখানে আপনাদের অল ডিটেলস দিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করে দেবেন এখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ করা যাচ্ছে এবং এটি ছিল ফর্ম ফিল আপের লিঙ্ক নেক্সট আমরা এখান থেকে আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান জেনে নিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে এবং ফার্স্ট কিন্তু ফিজিক্স আছে এমএসসি ইন ফিজিক্স অর বিএসসি উইথ ফোর ইয়ার ইন ফিজিক্স নেক্সট বায়োফিজিক্যাল সায়েন্স এমএসসি ইন ফিজিক্স অর কেমিস্ট্রি উইথ বায়োলজি অ্যাট এইচএস লেভেল অর এম এসসি ইন লাইফ সায়েন্স উইথ কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথেমেটিক্স অ্যাট এইচ এস লেভেল অর্থাৎ আপনারা যদি লাইফ সায়েন্স থেকে মাস্টার ডিগ্রি করে থাকেন বা লাইফ সায়েন্সের যে কোনো এরিয়া থেকে তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন শুধুমাত্র এইচএসে কিন্তু আপনাদেরকে কেমিস্ট্রি বা ম্যাথেমেটিক্স থাকতে হবে এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নেক্সট দেখুন ওপেনিং বি অ্যাভেলেবল অনলি ইন ফলোয়িং এরিয়াজ এবং এখানে দেখুন কিছু এরিয়া দেওয়া আছে এবং কিছু স্যারের নাম দেওয়া আছে এই সমস্ত স্যারের আন্ডারে কিন্তু আপনারা পিএইচডি করতে পারবেন আপনারা এখান থেকে এই বিষয়টা ভালো করে একটু দেখে নিতে পারেন এবং প্রত্যেকটা স্যারের আন্ডারে যে রিসার্চ এরিয়াগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এখানে ডিটেলসভাবে দেওয়া আছে আপনারা এখান থেকে এই বিষয়টা দেখে নিতে পারেন আমি এই বিষয়ে আর ডিটেলস আলোচনা করছি না আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান প্রসেস প্রসিডিওর এখানে কিন্তু হেয়ার বলে একটা অপশান দেওয়া আছে আপনারা কিন্তু অনলাইনেই অ্যাপ্লিকেশান করতে পারবেন আমরা একটু আগেই দেখলাম অ্যাপ্লিকেশানের লিঙ্কটা আপনারা এখান থেকেও ফর্ম ফিল করতে পারবেন নেক্সট দেখুন সিলেকশান প্রসিডিওর এখানে কিন্তু কোনো রিটিন টেস্ট হবে না শুধুমাত্র একাডেমিক রেকর্ডস বা পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের শর্ট লিস্ট পাবলিশড হবে এবং এখানে কিন্তু সিএসআই বা ইউজিসি নেট যে জে বা কোয়ালিফাই কিন্তু লাগছে এবং এখানে কিন্তু এই বিষয়গুলো দেওয়া আছে নেক্সট দেখুন এসআইএনপি উইল নট ক্যারি আউট অ্যান্ড অ্যাডিশনাল রিটিন টেস্ট ডিউরিং সিলেকশান অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু কোনো রিটিন টেস্ট হবে না শুধুমাত্র শর্ট লিস্টের ভিত্তিতে এখানে সিলেক্ট করা হবে এবং আপনাদের যাদের নাম শর্ট লিস্টে থাকবে তাদের কিন্তু একটা মেল করা হবে এই বিষয়গুলো এখানে বলে দেওয়া হয়েছে নেক্সট দেখুন ইম্পর্ট্যান্ট ইনফরমেশান এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেওয়া আছে ফেলোশিপ অ্যান্ড বেনিফিটস আপনারা কত টাকা করে ফেলোশিপ পাবেন ওই ফেলোশিপের অ্যামাউন্টটাও বলে দেওয়া হয়েছে টেনার দেওয়া হয়েছে অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ ইনটেক ইন টু থার্টি ফোর অর্থাৎ এখানে কিন্তু থার্টি ফাইভ সিট আছে অনেকগুলোই সিট আছে আপনারা এখানে চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং এখানে দেখুন এখানে কিছু অ্যাড্রেস দেওয়া আছে আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখানে যে সমস্ত অ্যাড্রেসগুলো দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনারা কন্টাক্ট করতে পারেন এবং এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়া হয়নি আই থিঙ্ক যখন আপনারা ফর্ম ফিল করবেন তখন কিন্তু অ্যাপ্লিকেশন ফি এর বিষয়ে কিছু ডিটেলস জানতে পারবেন এবং এটি ছিল এই সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স থেকে পিএইচডি অ্যাডমিশানের একটি নিউ নোটিফিকেশান আপনারা ইন্টারেস্টেড থাকলে অ্যাপ্লিকেশান করতে পারেন এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন অন্যান্য ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করবো থ্যাংক ইউ